যাচ্ছে, বাবার কাছে চলে যা। গুড মর্নিং। তো আজকে আমাদের পুরীতে, আজকে আমাদের প্রথম দিন সকালবেলা, কালকে রাত বিকেলবেলা আমরা এসেছি। তো আজকে একদম সকালবেলা দেখো, রুম থেকে আমি তোমাদের জাস্ট সমুদ্রের ভিউটা দেখাচ্ছি। এত ভালো লাগছে না, ঘুম থেকে উঠেই জাস্ট জানলাটা খুললেই, মানে ব্যালকনিটা খুললেই সমুদ্র, এত ভালো লাগছে। তো কী বলবো আর, সকালবেলা উঠে খানিকটা তো আমি বারান্দাতেই বসেছিলাম, অনেক সকালে উঠেছি, উঠে তারপরে চা অর্ডার করেছি। কিন্তু মানে সত্যি বলছি, এখানে বসে থাকলেই আর মানে কোনো কিছুই ইচ্ছে করছে না, মানে যে বসেই থাকি। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে, দেখো আর দেখা যাচ্ছে সুন্দর করে। বড্ড রোদ আছে, যাবো না, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আমরা নিচে গিয়ে ভাবছিলাম ওইখানে মানে সি বিচে গিয়ে চা খেয়ে আসবো, তা দেখি কি করি, তারপরে ব্রেকফাস্ট খেতে যাব। তা এখন তো অনেকটা সকাল, এখনও কেউ মানে সেভাবে ব্রেকফাস্ট খাবার জন্য রেডি নয়। তা আমি একটুখানি বারান্দায় বসে বসে একটু সমুদ্র দেখছি, যেটার জন্য আশা বলো, শহর থেকে এতটা দূরে শুধুমাত্র আসা, কিন্তু এই সমুদ্রের টানে আর জগন্নাথ দেবের টানে। কথায় আছে জগন্নাথ দেব না টানলে কিন্তু পুরী আসা যায় না। তো চলো এখন আমরা বেরোনো হচ্ছে, সবাই স্নান করার জন্য রেডি। হাতে একটু মেখে নাও, আর কি বলে, আর পুরী আমরা এতবার এসেছি, কাজে পুরীতে ঘোরার তো কিছু নেই। মুখটা দেখছো কেমন হয়ে গেছে, চকচকে কালো মুখ দুজনেরই, আমার তো ঠিক আছে, আর পুরীর ওয়েদারেই কালো হয়ে যায় সেই জন্যে। আর কি রোদটাই আজকে উঠেছে দেখো, পুরী এতবার আসা হয়েছে, কাজে পুরীর ঘুরতে যাওয়ার কিছু নেই, একটু এই সমুদ্রের পাড়ে যাওয়া, সানস্ক্রিন লেগে আছে, সমুদ্রের পাড়ে যাওয়া। আমি খুব একটা স্নান করে ঠেলে ফেলে দেব, মাকে ঠেলে ফেলে দেব, এতে বা ভিজে যায়, মায়ের আলে ভিজে যাবে। আমি খুব একটা সমুদ্রে স্নান করতে ভালোবাসি না, আমি একটু পাহাড় ভক্ত মানুষ, মানে পাহাড়ে যেতে আমার বেশি ভালো লাগে, সমুদ্রও যথেষ্ট ভালো লাগে। আমি সমুদ্রে স্নান করাটা ভীষণ ভয় পাই, একদম ভালো লাগে না, ওই যেটা গা চটচট করে, চিড়বির করে, বালি হয়ে যায় মাথা ভর্তি। তবু একবার সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো, ছাতার তলায় একটা চেয়ার ভাড়া করে, আর ওদের সব জিনিসপত্র রাখবো, আর তোমাদের জন্য একটু শুটিং করবো ব্যাস, আর ডাব খাবো। তাই তো গো, ডাব খাবো, তো ডাব খাওয়াবে তো। আচ্ছা বাবার জন্য একটা ডাব নিয়ে আসতে, বাবা যাবে না, বাবা মানি তো যাবে না, মানির জন্য নিয়ে আসবো। মানি আমরা ব্রেকফাস্ট যখন খেতে গেছিলাম তখন আমি না একটা ফোন মানে একটা ফোন রেখে গেছিলাম যে আপলোড করে করতে দিয়ে, আর এসির হাওয়াটাই ভালো লাগছে। ওই দেখো, ওকে দেখো, ও সারা সানস্ক্রিনটাই একদিনে মেখে ফেলবে। আর মানির জন্য ধোসা নিয়ে এসে দিয়েছি, মানি তো যায়নি, বাবা আলুর পরোটা বাড়িতেই, মানে বাড়িতে নয় হোটেলেই খেয়েছে, এখানে আর কি রুমেই, আমরা নিচে গিয়ে খেয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে, এবার যাওয়া হচ্ছে। কোন দিকে গেল গো ওরা, বালিটা পুরো তেতে আছে, গরম বালি, আর চেয়ার খালি নেই কিছু, বেশি বাজে না তাও 11:30 বাজে বোধ হয় বলো, সব ভিড় করে ফেলেছে, ভর্তি লোক কিলবিল কিলবিল করছে সমুদ্রে। আমাদের জন্য এই চেয়ার গুলো ভাড়া করা হয়েছে, হ্যাঁ ছাতাটা বন্ধ কর, বসে পড়ো, আর এরা যাচ্ছে চান করতে, ও কখনো বসবে কখনো যাবে। Yeah.
ভিজে যাবে। নুন আর লঙ্কা মাখানো কি ভালো লাগছে, যে কি বলবো, বসে থাকতে যে কি ভালো লাগছে না। এদিক থেকে এসে দাঁড়িয়ে কর, লিফটে লিফটে চলো, আমাদের এসে স্নান টান স্নান করলে তো। উফ, আমার কাছে ড্রাগ ছিল দিয়ে এবার যাচ্ছি। হ্যাঁ, অনেক বড় হোটেলটা লাঞ্চ করতে, চলো চলো। হাম তুম এক কামরে মে লিফট মে বন্ধ হ্যায়, লিফট মে বন্ধ। সমুদ্রে স্নান করলে না খুব খিদে পায়, তা আমরা এখানে ভজহরিতে খেতে এসেছি। তা চলো, কি কি আইটেম নেওয়া হয়েছিল। ফিশ নেওয়া হয়েছিল সবাই একটা করে, বিভিন্ন রকমের কাতলা, আমি খেয়েছিলাম আর মাছ, আর জিম্মার পোলাও আর চিকেন, আর মাটন নেওয়া হয়েছিল, শুক্তো নেওয়া হয়েছিল। আর আমের চাটনি নেওয়া হয়েছিল, অসাধারণ। এটা আর কালিয়া, এর পোলাও আর চিকেন কষা আসছে। কি কালো লাগছে মুখটা আমার গো, ওদিকে ফটোশুট হচ্ছে এখন একদম বিকেল বেলা। কটা বাজে? পাঁচটা বাজে, মানেই বৃষ্টি হচ্ছে, মানে এখন হচ্ছে না, হচ্ছিল আর কি। চলো এখন বিকেলবেলা আমরা একটু বেরোচ্ছি। চলো, কোথায় গেল? চলো গাড়ি বের করছে, ততক্ষণ আমরা একটু এইখানটা বসে আছি এই সমুদ্রের ধারে। ওই তো আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে, এবার চলো চড়বো। এইদিকে যাবো তো আমরা, কি উৎকামান না লোকটা, তো আমরা এখন সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে খানিকটা বসেছিলাম, তারপরে এখন যাচ্ছি একটু স্বর্গদ্বারের দিকে। এখানে তো স্বর্গদ্বারের জায়গাটা তো ভীষণ ভিড় আর জমজমাট, তো ওখানে অনেক দোকান, দেখো কি সুন্দর লাগছে। তাকে ওই জন্য গাড়ি নিয়ে একটুখানি এখানটা এসে একটু ঘোরাঘুরি করবো,
আজকে তো প্রথম দিন, একটুখানি বেশ ভালো লাগছে ঘোরাঘুরি করবার। কত খাজা ভাজছে দেখো এখানে সরকারে। অবশ্যই এই খাজাগুলো আমরা নিইনি, আমরা গাঙ্গুরাম থেকে নিয়েছি খাজা, সেই জন্য এইগুলো আর নেওয়া হয়নি। তবু দেখছিলাম বেশ ভাজছিল, রসে চোবাচ্ছিল, ভালো লাগছিল দেখতে, সেগুলোই দেখছিলাম। তো আমরা গাড়ি থেকে নেমে এবার হেঁটে হেঁটে ঘুরছি। এখানে তো গাড়ি পার্কিং করা যায় না। ওইদিকে না একটা কোয়ালিটি ওয়ালস আছে, কিনে নিয়ে এসে সমুদ্রের ধারে গেলেই তো হতো, তাই না? নাহলে চলো ঘুরে তারপরে কিনে ধরো ওইখানটা বসে বসে খাওয়া। চলো তারপরে আবার ভালো মুক্ত আছে দেখো কত রকমের স্টোন দেখছিস, চকচক চকচক করছে। ইন্দ্রমণি, আন্না, ইন্দ্রমণি, হ্যাঁ, সান স্টোন। এই দেখো হীরে হীরে। তো অনেকক্ষণ টাইম কাটিয়েছি সমুদ্রের ধারে বসে বসে, এবারে রাত্রির হয়ে গেছে, হোটেলে ফিরে এসেছি। অনেকটা ফাঁকা রাত্রিবেলা, খুব সুন্দর লাগছে। চাবি নিয়ে নাও, চলো আমরা এখন খেতে যাচ্ছি। রুমটা বন্ধ করে আর এগুলো সব এখানে এখানে শুকর দিয়ে দিয়েছি, চলো। চলে এসো বুঝি বাবা, ভালো করে দেখালাম। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এটা কোন হোটেল, এটা হচ্ছে দীপ রিসোর্ট পুরীর। তো এটার ফোন নাম্বার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো কালকে আবার কী কী করবো অবশ্যই শেয়ার করবো। আজকের মতন টাটা।